বাচ্চা বলতে তো বিভিন্ন ক্যাটাগরির আমরা বুঝি যে এক বছরের মধ্যে আসলে কি পাবে, দুই বছরের মধ্যে আমরা কি পাবে। তবে চেষ্টা করবেন যে এক বছরের মধ্যে একেবারে এক্সক্লুসিভলি বাচ্চাদের যে খাবারগুলো আমরা বলে থাকি সেই খাবারই রাখতে। এক বছর পরে আমাদের ন্যাচারাল হোমমেড কিছু কিছু খাবার বাচ্চাদের হাতে আমরা দিতে বলি, দুই বছরের পরে আমরা ফ্যামিলি ফুডে তাকে পরিচয় করাতে বলি। তবে এই ফ্যামিলি ফুডের মধ্যে কখনোই চিপস, চকলেট বা কোমল পানীয় কিন্তু পড়বে না, যেটা আমরা অহরহ করে থাকি। বাচ্চা কিছুই খাচ্ছে না, চিপস দিয়ে দিচ্ছে। বাচ্চা কিছুই খাচ্ছে না, বাসার মধ্যেই ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমরা ভেজে দিচ্ছি, বাচ্চাকে আমরা চিকেন ফ্রাইটাকে ভেজে দিচ্ছি। আমরা নিজেরাই কিন্তু বাচ্চাদের সর্বনাশ করছি। তাই চেষ্টা করতে হবে বাচ্চা স্কুল গোয়িং হওয়া পর্যন্ত এই ধরনের খাবারে যেন কোনোভাবে সে ইন্ট্রোডিউস না হয়। আপনি যদি অ্যাটলিস্ট তিন বছর, সাড়ে তিন বছর বা পাঁচ বছর পর্যন্ত আপনার বাচ্চাকে চকলেট, চিপস, কোক বা এই ধরনের ডিপ ফ্রাইড আইটেমে অভ্যস্ত না করেন, দেখবেন অটোমেটিক্যালি স্কুলিং খুব ভালো হবে এবং সে কিন্তু এই ধরনের খাবারের প্রতি তখন তার আসক্তি আর হবে না, সে কখনোই খেতে চাইবে না। লবণ চিনি ছাড়া আসলে খাবার তো একেবারেই টেস্ট হয় না। সব প্যারেন্টসই একটা কমপ্লেন করেন, আপা আমি কি আমার বাচ্চাকে একটু লবণ দিব, একটু কি চিনি দিব? কারণ আমরা আমাদের নিজেদের টেস্টের সাথে বাচ্চাদের টেস্টটাকে মিলাই। অবশ্যই আপনি দিবেন, তবে এক বছর পর্যন্ত একটু অপেক্ষা করুন, কারণ এক বছর খুব একটা ইম্পর্টেন্ট টাইম আপনার বাচ্চার জন্য। আপনার বাচ্চাকে লবণ চিনি আপনি না চেনালে কখনই কিন্তু সে চিনবে না। তাই এক বছরের মধ্যে লবণ চিনি চেনানোর কোনো দরকার নেই। যখনই লবণ এবং চিনির স্বাদ আপনার বাচ্চা পেয়ে যাবে, তখনই সে অন্য অনেক খাবার খাবে না, সব খাবারের মধ্যে সে লবণ এবং চিনির প্রেফারেন্সটা দিবে। চিনি কিন্তু ফার্মেন্টেশন ঘটায়, বাচ্চাদের প্রচণ্ড গ্যাস্ট্রাইটিস তৈরি হয়, বুক জ্বালা পড়া করে, যেটা আপনার বাচ্চা আপনাকে বলতে পারবে না, এবং সে পেট ব্যথায় কিন্তু অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে। আরেকটা হলো লবণ, বাচ্চার কিডনি যেহেতু পরিপক্ক থাকে না, সেই জন্য সল্টটাকে অ্যাভয়েড করবেন, অর্থাৎ সোডিয়ামটাকে অ্যাভয়েড করবেন। ন্যাচারাল খাবার থেকে সে কিন্তু সোডিয়ামটা পাচ্ছে। এক বছরের পর থেকে অল্প অল্প করে চিনি এবং লবণ আপনার বাচ্চার খাদ্য তালিকায় যোগ করবেন। প্রত্যেকটা মানুষ তার বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী কিন্তু চিনি এবং লবণ ইনটেক করতে পারবে। বাচ্চাদেরকে যখনই আমরা ফল খেতে স্টার্ট করি, সর্বপ্রথম যে ফলটার কথা বলি সেটা হলো ব্যানানা, অর্থাৎ কলা, যেটা হলো সারা বিশ্বে একেবারে মানে সব দেশে আছে, অর্থাৎ সব দেশে গেলে আমরা এই ফলটাকে পাবো। এটাতে প্রচুর পরিমাণ মাল্টিমিনারেল সমৃদ্ধ। যেমন অনেক বাচ্চা ভাত খেতে চায় না, আমি বলি অল্টারনেটিভ যদি আপনার বাচ্চাকে দুটো কলা খাইয়ে দেন, সে ভাতের চেয়ে অনেক বেশি ডাবল বেনিফিট পাবে। সো এই ফলটা সবসময় তার জন্য রাখবেন। এটা হলো একটা সুপার ফ্রুটস, যেটা তার অনেকগুলো চাহিদা ফিল আপ করে দিবে। কমন একটি ফল সারা বিশ্বে এখন পাওয়া যায়, সেটা হলো অ্যাপেল। এটাও আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকটাকে অনেক বেশি ভালো রাখে, তাই অ্যাপেলটা তার বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন। অ্যাপেল এবং ব্যানানা দুটো দুই কালারের ফল। আরেকটা জনপ্রিয় ফল সেটা হলো মাল্টা অথবা অরেঞ্জ। এই তিনটা ফলকে অল্টারনেটিভলি আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন, তাহলে তার সবগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু রিকভার করে যাবে। আমরা একটু খেয়াল করে দেখেছি যে মানে অনেক বাচ্চা আছে খুব অল্পতেই একেবারে হাঁপিয়ে যায়। অনেক সময় যদি তার আয়রন ডেফিসিয়েন্সি থাকে সে অল্পতে কিন্তু হাঁপিয়ে যাবে, ভিটামিন ডি কম থাকলে অল্পতে কিন্তু সে স্টেমিনা লস করবে। সাধারণত বাচ্চারা কিন্তু সহজে হাঁপিয়ে উঠে না, হিমোগ্লোবিন কমে গেলে অনেক বাচ্চা প্রচণ্ড অ্যাক্টিভ থাকে। তার কারণ হলো তার গ্রোথ হরমোনটা কিন্তু খুব অ্যাক্টিভ থাকে। কিন্তু কথা হলো যে দিন শেষে যদি বাচ্চার প্রপার পুষ্টি না থাকে, আস্তে আস্তে কিন্তু তার এই নিউট্রিশনাল ল্যাকিংসটা তৈরি হবে। সো প্যারেন্টসকে খেয়াল করতে হবে যে বাচ্চা প্রচণ্ড অ্যাক্টিভ, খুব দুষ্ট, সহজে তাকে খাওয়াতে পারছে না, তাকে খেয়াল করতে হবে যে অল্প খাবারে বেশি পুষ্টি দিয়ে তার পুষ্টিটা সমৃদ্ধ করে দেওয়ার জন্য প্রতিদিন তার খাদ্য তালিকায় তিনটা জিনিস যদি আপনি ফিক্সড করতে পারেন, তা হলো ডিম, দুধ আর ফ্রুটসের মধ্যে কলাটায় তিনটা খাবার যদি কোনোভাবে কৌশলে আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় রেখে বাকি এবার সে যাই খেলো, এই তিনটা খাবার প্রতিদিনই তাকে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার বাচ্চা অটোমেটিক্যালি প্রচণ্ড প্রচণ্ড স্ট্রেংথ রাখতে পারবে। পানি এবং পুষ্টি, এটার সমন্বয় বাচ্চাদের শরীরে অবশ্যই ঘটাতে হবে।